জরিমানা খাইছি। Assalamu alaikum, what's up guys? Chalse new trends, it's me about the next. Aajke amra kotha jabo? Welcome to my another video. Onek din jabo amar notun video aschena. Na, ke amra kotha jacchi na. Amra kintu chole aschi Canada, sorry, Japan, sorry, New York. Aajke video ta kintu onek din por jei tasche. Big blast of big blast. Canada, Japan, New York e kothao na. Because amra kore achi dekho. METRORAIL ta abar Bangladesh e main platform e chole aschi. Ha exactly guys, shopno ekon bastob main platform e ei like seriously guys insane man insane amar mone hocche Japan ache Japan bimaner feel nibo bolechilam khubi gorbito Bangladeshi hisebe matro 30 taka ache matro 3 minute e amar ki problem hoyeche bhai So right now guys, AJ kintu dekhte pachho amar bohu kankhito Dhaka Mass Transit Company-r shei digital card je card ti punch korle ami dhukte parbo ami 100 taka diyechhilam ei je amake 70 taka ferot dilo ane lift ase bishesh chaide shompurno byaktider jonno te abar cholonto shiri ase আমি ব্যক্তিগতভাবে এবং পার্সোনালি খুবই খুবই বেশি এক্সাইটেড ছিলাম এবং খুবই খুবই বেশি খুশি ছিলাম আজকের দিনটাতে একটা সেকেন্ডের জন্য মনে হইতেছে না যে আমি বাংলাদেশে আছি ট্রেনটা চলে আসছে দ্যাট ইজ আওয়ার ট্রেন নয় জাপান নয় কানাডা বিদেশের গন্ডি পাড়িয়ে মেট্রোরেল এখন আমার বাড়িতে 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার নাম দেওয়া হয় ঢাকা মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও সকাল 8টা থেকে রাত 8টা অবধি ছুটে চলে এর পথচলা 28 ডিসেম্বর 2022 সালে জননেত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় গাইস আমাদের কিন্তু নামার সময় হয়ে গেছে দেখো ট্রেন পুরো ফাঁকা আমার কি প্রবলেম হিসেবে আপনি 10 টাকা দিবেন মিরপুর 10 থেকে 30 টাকা টিকিট দিছেন জি মিরপুর 10 থেকে 30 টাকা টিকিট কাটছেন হ্যাঁ এখানে 40 টাকা ভাড়া একটা এক্সেপশনাল জার্নি ছিল মনে হচ্ছিল আমি বিমানে ছিলাম আর বিমান থেকে মাত্রই ল্যান্ড করলাম বলতেছে হ্যালো ওই যে ডাক পোস্টার চলে গেছে এই জন্য আমাকে বলছে যে দিতে যেতে পারবেন না 10 টাকা কেন এখানে 40 টাকা ভাড়া মানে এই অবধি ওই যে বেশি এক্সাইটেড ছিলাম উত্তরা দক্ষিণের টিকিট কেটে আমি চলে গেছি সেই উত্তরা সেন্টারে মানে যাত্রা অতিক্রম করে ফেলছি এই জন্য আমাকে জরিমানা খাইতে হয়েছে যাওয়ার সময় ধীরে দিতে হবে আর গাইস মেট্রো রেলের অভিজ্ঞতায় প্রথম ভ্রমণে আমি 10 টাকা জরিমানা খাইছি যে টিকিটটা কাটছিলাম আমি টিকিট কাছে মিরপুর 10 থেকে উত্তরার লাইক জাস্ট ইনসেইন ম্যান আমার জাস্ট অসাধারণ লাগছে আমার এর মধ্যে উত্তরা বা তিনটা পার্ট আছে গাইস উত্তরা দক্ষিণ উত্তরা নর্থ উত্তরা সেন্টার সো গাইস কাইন্ডলি আপনারা একটু চেক করে আসবেন যে আপনারা কোনটা যাচ্ছেন এক্স্যাক্টলি সেটা টিকিটটাই নিতে হবে আপনাকে নাহলে কিন্তু আমি বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পর আবার বলতেছে যে আপনার বেশি মানে যাত্রার নাকি বেশি আমি অতিক্রম করে ফেলছি টিকিট যতটুকু কাছে তার থেকে তারপরে আবার আমাকে 10 টাকা জরিমানা দিয়েছে মনে হচ্ছে ক্যানাডার অন্টারিওর কোনো একটা
চাপ হইতে আসি। যারা এখনো অবধি মেট্রো রেলে আসো নাই, উঠো নাই, দেশের এত সুন্দর একটা প্রজেক্ট উপভোগ করো নাই, আমরা লাস্ট স্টপে চলে আসছি। এনজয় দ্য মেট্রো রেল। আমাদের ট্রাভেলটা অসাধারণ ট্রাভেল ছিল। আমি এখন এই নেমে যাচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাভ ফান। পিস।